জুবায়ের ইলিশ সহ সব ধরনের মাছ ধরা তো মধ্যরাত থেকে বন্ধ হয়েছে, আসলে কি বন্ধ হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চররুস্তম পর্যন্ত এই 100 কিলোমিটার এলাকাকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এবং আজ রাত গত রাত 12টা থেকেই কিন্তু জেলেরা সাগর থেকে অর্থাৎ তেঁতুলিয়া নদী থেকে উঠে এসেছে। তারা এই মুহূর্তে কিন্তু ঘাটে নোঙর করে আছে। সকালে আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে গত বছরের মতো এবছরও তারা তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে যেহেতু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা সেখান থেকে উঠে এসেছে। তারা দীর্ঘ 2 মাস পর্যন্ত ঘাটে নোঙর করে থাকবে। আজ 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত এই দীর্ঘ 2 মাস পর্যন্ত কিন্তু এই অভয়াশ্রম কেন্দ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে। এবং নিষেধাজ্ঞা চলাকালীন সময় তাদের মাঝে কিন্তু প্রণোদনার চালও দেওয়া হবে। তবে অনেক জেলেরা আমাদের জানিয়েছেন যে সকল জেলেদের কিন্তু নিবন্ধন নেই, যার কারণে অনিবন্ধিত যে জেলেরা রয়েছে তারা মাছ শিকারে নিষেধাজ্ঞা মেনেও ঘাটে বসে কষ্ট করে থেকেও তারা কিন্তু প্রণোদনার চাল থেকে বঞ্চিত হচ্ছেন। অতএব তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে অনিবন্ধিত জেলেদেরকে নিবন্ধনের আওতায় আনা, তাহলে তারা এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় কিন্তু তারা সেই প্রণোদনার আওতায় আসতে পারবে। এবং এখানকার যে প্রশাসন রয়েছে, বিশেষ করে কোস্টগার্ড, নৌ পুলিশ, থানা পুলিশ সহ সকল নৌ পুলিশ, নৌবাহিনী, এরা কিন্তু অভিযান চালাচ্ছে। তারা কিন্তু এই তেঁতুলিয়া নদীতে রয়েছে। তারা সকাল, তারা আমাদের জানিয়েছেন যে সকাল থেকে সন্ধ্যা তারা অভিযান চালাবে। কোনোভাবেই নিষেধাজ্ঞা চলাকালীন সময় অসৎ উপায়ে যাতে কেউ মাছ শিকার করতে না পারে। এবং ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু সরকার প্রতি বছর এই 2 মাস নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এবং এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় আপনি জানেন যে পটুয়াখালী জেলার বেশিরভাগ মানুষই কিন্তু মৎস্য পেশার উপরে নির্ভরশীল। নিষেধাজ্ঞা চলাকালীন সময় তারা কিন্তু চেষ্টা করে নিষেধাজ্ঞা মেনে ঘাটে থাকার জন্য। এই ছিল পটুয়াখালীর তেঁতুলিয়া নদী থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ।